দয়াশ্রী গয়ারি আমার মাজত উপস্থিত আছে দয়াশ্রী গয়ারি ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা লং ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা লং দিলীপ কইকিয়া লং আজি আমার মাছবাট সমষ্টির 12,000 পরিয়ালে নতুনক রেশন কার্ড পাব প্রায় 37,000 পরিয়াল 37,000 ব্যক্তি উপকৃত হব সমগ্র আমি 42,00,000 ব্যক্তি আর 10,00,000 পরিয়ালক রেশন কার্ড দিয়ার কাম আরম্ভ করেছিল 16 জানুয়ারীরপরা আর সেই শৃঙ্খলাতে আজি মাছবাট সমষ্টিরও আমি রেশন কার্ড বিতরণ করল রেশন কার্ডর লগত বিনামূলিয়া চাউলর উপরও বছরি 5,00,000 টাকালৈকে মেডিকেল সাহায্যও লাভ করিব বিনামূলিয়া চিকিৎসা নির্দিষ্ট হসপিটাল সমূহত লাভ করিব আর ভবিষ্যতে উজ্বলা গ্যাসের সুবিধা লাভ করিব আর লাহে লাহে এই সুবিধাবুর রেশন কার্ড থকা পরিয়ালক আমি বড়াই যাওয়ার চেষ্টা করি ইয়াত বিমা প্রধানমন্ত্রীর জীবন বিমা প্রধানমন্ত্রীর এক্সিডেন্ট বিমা এই গোটেই কামবিলাক আমি লাহে লাহে আগুয়াই লৈ গৈ থাকি বিমাটো 2,00,000 টাকা পাই গতিকে সেইটো এটা এবাৰ কৰিম আমি এবাৰ অসম চৰকাৰৰ বাজেটত আমি তার কিছু প্রতিফলন দেখা পাম মধ্যবিত্তৰ কাৰণে এবাৰ 4,00,000 টাকা আগতে 2,00,000 টাকা লৈকে যার বার্ষিক উৎপাদন তেওঁলোকে রেশন কার্ড পাইছিল কিন্তু মধ্যবিত্ত মানুহবিলাকৰ এটা কমপ্লেইন আছিল যে আমি একো সরকারের পা নাপাও সেইকাৰণে 5,00,000 টকার বিনামূলীয়া যেটো আয়ুষ্মান ভারত আয়ুষ্মান অসম আর যেটো ফ্রি রেশন এতিয়ারপা 4,00,000 টকা বার্ষিক উপার্জনলৈকে পাব তার মানে 33,000 টকা যার মাহিল ইনকাম গতি অন্তত নিম্ন মধ্যবিত্ত পরিয়ালখানি যথেষ্ট উপকৃত হব স্যার রৌতা উদালগুড়ি পথর কথা তো কইছো যে আপনি এবার কইছিলেন যে এইটু হয়ে যাব আপনার মতে কাম অলরেডি হয়েছে কিন্তু যিগরাকি ঠিকাদারে পাইছে বা যে অভিযন্তা আছে তেওঁলোকৰ হেমাইৰ কাৰণে হয়তো আজি 3 বছৰ হৈ গল আজিলৈকে এখন দলং কৰিব পৰা নাই স্লো হৈছে একেবাৰে স্লো হৈছে আচ্ছা মই এবাৰ ৰিভিউ লৈ লম স্যার আজি আপনি ৰাজ্যভাৱে আহ্বান জনালে আপোনাৰ বিপিএফৰ এনে মই যতে সভায় মিটিং আহো ফুর্তি করে থাকো আর বড় গহীন গহীন বহি থাকলে বেয়া লাগে নয় সেখানে অল্প ফুর্তি করে থাকবে লাগে ইয়াত কোনো রাজনৈতিক কথা একু নাই আর কিন্তু সভায় এখনত বহিলে আগতে নেতা সকলে খুব সিরিয়াসলি ভাষণ দিয়ে গহীন হয়ে থাকে এটা মানুহে অল্প কানেক্ট নকরে কারণে মানে ধেমালি ফুর্তিত ভাষণ দিয়ে থাকো আর সব কথায় পলিটিক্যাল মিনিং না থাকে কি যাত্রা কি কব মানে রাতেপা কই আছো ভাল করে আমি কত বাধা প্রয়োগ করল আপনাদের তো নিজেই দেখি আছে না পুলিশে কবাত বাধা প্রয়োগ করেছে না কত আমি তো উল্টাই মোরে প্রোগ্রাম মই ক্যান্সেল করে দিছো যে ভাল করে যাতে এটা হয়ে যায় লক্ষীমপুরত স্যার এই জয় শ্রীরাম করে ভাইরাল এটা হয়েছে রাহুল গান্ধীর পোস্টার ফলাতে যাওয়া কালি পোস্টার তো আপনি মোর ঘর যদি কোনবাই পোস্টার লগাই উইদাউট পারমিশন এত তো ফালি দিব মানুষ আজি যদি এটা আপনার আপনি ধর কংগ্রেসের সমর্থক আপনার ঘর যদি মই বিজেপির পোস্টার লগাই দিও আপনি ফালি নিদিব নাকি আজিকালি ইলেকশন কমিশনের নিয়ম আছে পোস্টার লগার আগতে গড়াকীর অনুমতি লব লাগে এবার তো আপনাদের নিজেই জানে লাগে নাই কক আজিকালি নিয়ম আছে নাই মোর ঘরের ওয়ালত ধরক সাপোজ এটা শরণ বড়ো ঘরের সম্মুখত মই যদি গিয়ে বিজেপির পোস্টার এখন লগাই দিও তেও ফালি দিব নে সেখানে এই তো আজিকালি ইলেকশন কমিশনে নিয়ম করে দিছে যে কারোবার ঘরত ওয়াল রাইটিং করার আগতে পোস্টার লগার আগতে ঘরের গড়াকীর লিখিত অনুমোদন লব লাগে এইবিলাক তো নিয়মর কথা এইটো আর মই জোর কেনেকে করি কোকসন আজি মোর ঘরের সম্মুখত যদি কোনবাই রাহুল গান্ধীর পোস্টার এখন লগাই দিয়ে মই কেনেকে লগাই থাকিব দিম তেনেকে যদি আজি ভূপেন বৰা রকিবুল হুসেনের ঘরের সম্মুখত মই যদি গৈ নরেন্দ্র মোদীর ফটো এখন লগাই থৈ আহো তেওঁলোকে ভাল পাব নেকি গতিকে অনুমতি লৈ কামবোৰ কৰিব লাগে সিমানেই কথা কিন্তু এতিয়া উদালগুড়ি আর মাছবাট দুটা ব্লকত আমি দেখিছো এসাম মধ্যভোগীর দ্বারা কিন্তু বহু বঞ্চিত হব যখন এটা আসলে বঞ্চিত সেই সকলের ক্ষেত্রে কি ব্যবস্থা মইতো এটা আবেদন জানাম যে আমার আমি ফেব্রুয়ারি মাহত 6,00,000 ঘর সমাপ্ত করি
আৰু যি ধৰণে অসমত ডেভেলপমেণ্ট হৈ আছে, বিটিআৰতো ডেভেলপমেণ্ট হৈ আছে, কিন্তু বিটিআৰৰ কিছুমান সমস্যা বহুত দিনৰ পৰা আগৰ চৰকাৰবিলাকৰ দিনত হৈ গৈ আছে। ইয়াক পৰিৱৰ্তন কৰোঁতে প্ৰমোদ বড়োৱে অকলে যুঁজিবলগীয়া হৈছে। আপোনালোকে সহযোগিতা কৰক, লাহে লাহে এইবোৰ ঠিক কৰিব লাগিব, কাৰণ ইয়াতে আমাৰ অসমত যিমান কথা নাছিল বিটিআৰত বহুত ঘটনা ঘটি গ'ল। এতিয়া ফটক কৰি চেঞ্জ কৰি দিলেও অলপমান মানুহৰ কাৰণে এটা শ্বক, ইলেক্ট্ৰিক শ্বক টাইপ হৈ যায়। ধৰক এতিয়া আমি কওঁ অসমত নিয়মটো হ'ল ঘৰটো হিতাধিকাৰীয়ে বনাব, মধ্যভোগীৰ কথাই নাই, ডাইৰেক্ট বেংকৰ একাউণ্টত যাব টকাটো। কিন্তু ইয়াতে এতিয়া অলপ মাজৰ মানুহ সোমাই আছে। এতিয়া আজিয়ে যদি প্ৰমোদ বড়োৱে গুচাই দিয়ে, চব তেওঁৰ ওপৰত হাজাৰটা কথা কোৱা আৰম্ভ কৰিব। গতিকে মই জানো সমস্যাবোৰ মোৰ নজৰতো আছে, কিন্তু লাহে লাহে আমি ঠিক কৰি যাম। 5 বছৰ দিয়ক, হৈ যাব চব। মংগলদৈত বিজেপি দলে প্ৰতিদ্বন্দ্বিতা কৰিব, ইউ পি পি এলে সহযোগিতা কৰিব। প্ৰাৰ্থীৰ বিষয়টোতো আৰু মই কি ক'ম। চাওক, বি টি আৰত আমাৰ বৈষম্যতাৰী আৰম্ভ হৈছে। অন্ততঃ যিখিনি একৰ্ডৰ আগত বি টি আৰৰ বাসিন্দা তেওঁলোকে ভূমিৰ অধিকাৰ পাব লাগে, আৰু সেইটো একৰ্ডতো লিখা আছে। গতিকে মই ভাবোঁ যে লাহে লাহে আমি ভূমিৰ অধিকাৰ পাই যাম, আৰু বহুত ৰাইজে ইতিমধ্যে পাইছেও। গতিকে মই ভাবোঁ যে ইলেকশ্যনৰ আগতে প্ৰমোদ বড়ো ডাঙৰীয়া কিতাপ এখন প্ৰকাশ কৰি কাক কিমান, আমি যেনেকৈ বসুন্ধৰা আঁচনিত কিতাপ উলিয়াই দিছোঁ তেনেকৈ কৰিব লাগে। মই অত্যন্ত সুখী, কিয়নো মই বিধায়ক হোৱাৰ পিছৰ পৰাই আমাৰ ৰেচন কাৰ্ডৰ সমস্যাৰ মই সন্মুখীন হৈ আছিলোঁ। বিশেষ কৰি আমাৰ চাহ বাগিচা এলেকাত, মই তাত যিহেতু 7খন চাহ বাগিচা আছে, প্ৰায় 14-15 হাজাৰ পৰিয়াল আছে। মই বিধায়ক হোৱাৰ পিছত চেঞ্চাছ কৰিলোঁ, প্ৰায় 4,500 পৰিয়ালে ৰেচন কাৰ্ড পোৱা নাছিলে। আৰু এইটো বিষয় লৈ মই বিধানসভাত 2 বাৰমান কুৱেশ্যনো কৰিলোঁ, আৰু এবাৰ আমাৰ সন্মানীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা যেতিয়া মুখ্যমন্ত্ৰী হয়, তেখেতে যেতিয়া প্ৰথম বাজেট দাখিল কৰিলে ফাইনেন্স মিনিষ্টাৰে, তাতে এটা অন্ন আঁচনি বুলি এটা আছিলে। ইয়াতো মই বাজেট স্পীচত বক্তব্য ৰাখিছিলোঁ, মই মাজবাটৰ সকলো কথা দাঙি ধৰিছিলোঁ। অন্য জেগাত কৰক নকৰক, চাহ বাগিচা এলেকাত কোনো ব্যক্তি মানে ৰেচন কাৰ্ড পাব নোৱাৰা যোগ্য নথকা ব্যক্তি নাই, তাৰ কাৰণে কমপ্লিটলি পাব লাগে। এই 4,500 পৰিয়ালক দিব লাগে, মই তেতিয়াও দাবী জনাইছিল। চাগে এই কথাবিলাকে ছাৰে নিশ্চয় কি কয় এইটো চিন্তা কৰিলে, কৰাৰ পিছত সিদ্ধান্ত ল'লে, অকল বাগিচা বুলি নহয় গোটেই অসমতে তেখেতে এইবাৰ প্ৰায় কিমান ক'লে, কিমান লাখ ক'লে আজি, প্ৰায় 40 লাখ ৰেচন কাৰ্ড নতুনকৈ দিয়াৰ ব্যৱস্থা ল'লে। তো আজি তেখেতে স্বয়ং নিজে আমাৰ সমষ্টিত আহিলে, আৰু ময়ো যিসকলৰ কাৰণে লাগি আছিল 4,500 যি পৰিয়াল, তেওঁলোকেও যিহেতু ৰেচন কাৰ্ড পালে, মই অত্যন্ত সুখী। আৰু ইয়াৰ বাবে মই মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া যি ভাল পদক্ষেপ ল'লে, ইয়াৰ বাবে মই তেখেতক বহুত বহুত ধন্যবাদ জনাইছোঁ। নাই, সেইটো তাৰ ধেমালি কৰিছে ছাৰে, এনেকৈ কৈ থাকে, কিয় নক'ব, এইটো সদায় কয়। আমাক নহয়, এইটো আমাৰ দলৰ কথা, এইবিলাক এইটোতো কোৱা বস্তু নহয়। তেখেতে ধেমালি কৰিছে,